অনুশীলনীর 2 নম্বর প্রশ্ন আমরা সমাধান দেখব। এখানে বলেছে 2 নম্বরে চিত্র থেকে 144 এর গসাগু নির্ণয় করা যায়, কিভাবে বলতো? সেইটাই আমরা শিখব। এখানে এই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা বোঝাচ্ছে যে এখান থেকে একেবারে এই শেষ পর্যন্ত আমাদের 100 মিটার, আবার এখান থেকে এই উপর দিকে এটা হলো আমাদের 44 মিটার। এখানে বলেছে চিত্রের আয়তক্ষেত্রের মধ্যে অনেকগুলো ছোট বর্গক্ষেত্র রয়েছে, তার মানে 44-কে এবং এই 100-কে আমরা ভেঙে এখানে ছোট ছোট ঘর, তার মধ্যে আরও ছোট ঘর, তার চেয়েও আবার ছোট ঘর, এই রকম আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা আসলে এইটা সবচেয়ে সহজ পদ্ধতিতে আমরা সমাধান করব। কিভাবে করব? এই চিত্রটাকে একটু বড় করে দেখা যাক। আমরা বড় করে নিলাম, এখানে উপরে ছিল 100 আর এই পাশে ছিল 44। তাহলে আমরা যদি 100-কে ভাঙাই 4 পজিশনে 100 পাই, আবার 44-কে ভেঙে 4 11 44 পাই। এইভাবে কেন ভাঙ্গালাম? 100-কে তো আমাদের 5 × 100 এভাবেও ভাঙানো যেত, 50 × 100 এভাবেও ভাঙানো যেত, কিন্তু এইভাবে ভাঙানোর অর্থ হলো আমরা এখানেও 4 পাচ্ছি, এখানেও 4 পাচ্ছি। আর যদি আমরা 5 × 100 যদি ভাঙ্গাতাম তাহলে এখানে 5 এবং 20 পেতাম, কিন্তু 44-কে ভেঙে 5 এবং 20-এর মধ্যে কোনোটাই পেতাম না। এইভাবে ভাঙানোর কারণ হলো আমরা এখানেও 4 পাচ্ছি, এখানেও 4 পাচ্ছি। এখন দেখো এখানে আমাদের 44 মিটার রয়েছে, আমরা যদি এখানে 4 মিটার 4 মিটার করে 11টা দিই তাহলে আমাদের 4 11 44 হয়ে যাচ্ছে। এই যে 11টা দিলাম, তারপর এখানে আবার 11টা দেবো, আবার 11টা 4 দেবো, আবার 11 দেবো, এইরকম করে আমরা এইরকম 25টা যদি এইরকম সারি দিয়ে এখানে এইরকম করে দিতেই থাকবো 25 হওয়া পর্যন্ত, তাহলে আমাদের এখানে 100 হয়ে যাচ্ছে, 4 পজিশনে 100। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে 4 দ্বারা 100-কেও ভাগ করা যাচ্ছে, 44-কেও ভাগ করা যাচ্ছে, সুতরাং গসাগু হলো 4, সহজ কথায়। তাহলে আমরা এখানে গসাগু পেলাম 4। এখন আমরা একটু যাচাই করি, দেখি যে আমাদের হলো কিনা। 100-এর গুণনীয়ক কী কী, কী কী দ্বারা 100-কে ভাগ করা যায়? আমরা জানি গুণনীয়ক মানে ভাজক, তাহলে 100-কে ভাগ করা যায় 1 দ্বারা 2 দ্বারা 4 দ্বারা 5 দ্বারা 10 দ্বারা 20 দ্বারা 25 দ্বারা 50 দ্বারা এবং 100 দ্বারা। এবং 44-এর গুণনীয়ক বা ভাজক হলো 1 2 4 11 22 এবং 44, এই কয়টা দ্বারাই শুধুমাত্র 44-কে ভাগ করা যায়। এখন আমরা গুণনীয়কগুলোর মধ্যে কমন খুঁজব। দেখো এখানে 1 আছে, এখানেও 1 আছে, তার চেয়ে বড় আছে কিনা দেখি। 2 2 আছে, 4 4 আছে, এখানে 5 আছে, এইদিকে নাই, 11 আছে, এদিকে নাই, আর কোনোটাতে মিল নেই, তার মানে সবচেয়ে বড় হলো 4। মিল যেগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় হলো 4, তার মানে সাধারণ গুণনীয়ক 1 2 এবং 4, তার মধ্যে গরিষ্ঠ বা সবচেয়ে বড় হলো 4, সুতরাং 4ই হলো গসাগু। আমরা যেভাবেই করি না কেন অ্যান্সার একই হবে। তাহলে এইভাবে আমরা এইটার সমাধান দেখাতে পারি। তার সাথে এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।